बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज हमें शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम अवश्य लक्ष्य करे शुनबेन। ए आलोचनाटी शुनते पारले बा बुझते पारले एबं मानते पारले इनशाल्लाह आमादेर मानव जीवनटाई धन्य हये जाबे। सेई कथाटी हलो कि जे निजेके पवित्र करते हबे। आल्लाह किन्तु कुराने बोलेछे जे निजेके पवित्र करलो सेई सफल काम। सेई सफल काम केन? आल्लाह बोलेछे আমি আল্লাহ যদি দেখি কেউ নিজেকে পবিত্র করেছে, নিজের কালপটাকে পরিষ্কার করেছে, আর সে পবিত্র কালপ পেলে আমি সেখানে বসি, সেখানে বসে আমি আমার বান্দাকে আমি পরিচালনা করি। আর আল্লাহ যে পরিচালনা করে এই কথাটি কোথায় বলেছে? সূরা সাফফাত সূরা ইনসিরার মধ্যে আল্লাহ বলেছে যে নিজেকে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি। আর আল্লাহ যাকে পরিচালনা করবে তার কি দোজকের ভয় আছে? তো এখন কথা হলো যে অজু, অজু জিনিসটা কি? অজুর মাধ্যমে মানুষ পবিত্র হয়, এই অজুর মাধ্যমে মানুষ পবিত্র হয়। এখন দেখা গেছে হাতে পায়ে শরীরে যখন আমার ধুলাবালি লেগেছে তখন আমি কি করেছি? আমি পানি দ্বারা ধুতু করে ফেলেছি, এবং এই দেহটাকে যখন পবিত্র করেছি তখন এই দেহটা পানির দ্বারা পবিত্র হয়েছে। এবং এই মানুষটি যখন মৃত্যুবরণ করবে তখন কিন্তু সে তার দেহটা চলে যাবে মাটির তলায় এবং একসময় মাটি খেয়ে ফেলবে। তাহলে এটার কোনো সাজা নেই। তাহলে নিজেকে পবিত্র করেছি পানি দ্বারা, এটা কিন্তু মাটি খেয়ে ফেলবে একদিন। কারণ মাটির সাথে কথা দেওয়া হয়েছে যে হে মাটি, তোমার কাছেই তোমাকে রাখা হবে। এখন সেই বিষয়টি আমি একটু বলছি, বুঝি যে শরীয়তের অজু পানি দ্বারা চলে গেল, এটা দেহের পরিষ্কার হলো। এখন পরিষ্কার পবিত্র করার কথা যে আল্লাহ কোরআনে বলেছে যে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম, সেই পবিত্রটা কি? সেই পবিত্র হতে গিয়ে পানি লাগে না। যেমন আপনি শরীরটাকে পানি দ্বারা ধুত করেছেন, আপনার আত্মাকে ধুত করবেন কি দিয়ে? যদি আত্মায় পাপের ময়লা থাকে, এই পাপের ময়লাকে পরিষ্কার করতে কি লাগে? যেমন শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত, এই চারটা স্তরেই আপনি পবিত্র হতে হবে। শরীয়তের অজু পানি দ্বারা গেল, এখন তরিকতের অজু আমার মুর্শিদের যে বাক্য দিয়েছে, যে কথাগুলো দিয়েছে, সেই কথাগুলো যখন আমি মানতে শুরু করলাম তখন আমার দেহ পবিত্র হয়ে যাবে। সেটি কেমন? যেমন মনে করেন যে চোখ পর্দা করো, চোখকে পরিষ্কার রাখো। যেমন চোখ পরিষ্কার করতে গিয়ে চোখের যে কেতর এগুলো পরিষ্কার করা, না। এটা হলো যে আমি চোখ দিয়ে আমি একটা সুন্দরী রূপসীর দিকে তাকিয়ে আমি খারাপ মনোনীত করেছি, খারাপ মনে মনে ভাবেছি, তখন কি হয়েছে? আমার চক্ষু, আমার দৃষ্টি নাপাক হয়ে গেছে। তাহলে এই চোখের দৃষ্টির মধ্যে যে নাপাকি ঢুকেছে এটা কি পানিতে ধুলে যাবে? আচ্ছা, আমি কান দিয়ে খারাপ কথা শুনেছি, খারাপ কথা শুনে ওই খারাপ আমার মনের মধ্যে যখন পোষণ করেছি তখন আমি পাপিষ্ট হয়ে গেছি। তখন সেই কানের মধ্যে যখন শব্দ গেছে, সেই শব্দগুলো যখন খারাপ উচ্চারণগুলো যখন আমার মনের মধ্যে রেখে যখন চলেছি তখন কিন্তু আমার কানটা নাপাক হয়ে গেছে। এই নাপাকি পানিতে ধুলে যাবে? এরপরে মুখ দিয়ে আমি মিথ্যা বলেছি, আমার মুখটাকে নাপাক করে ফেলেছি, এই নাপাক কি পানিতে ধুলে যাবে? এবং আমার যে দাঁত আছে এই দাঁতগুলো দিয়ে পরের গাছের ফল আমি না বলে খেয়েছি, তখন কি হয়েছে? আমার দাঁতগুলো চিবিয়ে খেতে যাইয়ে আমার দাঁতগুলো নাপাক হয়ে গেছে, আমার পাকস্থলীটা নাপাক হয়ে গেছে। তাহলে এটি কি পানিতে ধুলে যাবে? তো আল্লাহ যে কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম, সেই পবিত্রগুলা কোথা থেকে আসে দেখেন? আচ্ছা, এখন মুখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, চোখ দ্বারা আমি যে পাপ করেছি, যে পাপের ময়লাগুলো লেগেছে, যে পাপের ময়লাগুলো লেগে গেছে এগুলো পানিতে ধুইলে কখনোই যাবে না। এই জিনিসগুলো এমনভাবে তওবা করতে হবে যে তওবায়ে নাসুয়া, যে জীবনে আমি আর এটি করব না, আর এক কথাই শেষ, আর জীবনে এগুলা করিনি। তখন কি হবে? তখন এই পাপের ময়লাগুলো কেটে যাবে,
আমার নাক মুখ চোখ কান থেকে যখন এই পাপের ময়লাগুলো নেমে যাবে এবং কানের মধ্যে ডিবা দিয়ে রেখেছে, চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, খারাপ দৃষ্টি করব না, খারাপ শুনবো না, খারাপ বলবো না, তখন কি হবে? তখন আস্তে আস্তে এখান দিয়ে কিন্তু পাপের ময়লাগুলো ঢুকে ঢুকে কিন্তু আমার আত্মা নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়। তখন সে আত্মাকে ধুইবেন কি দিয়ে? পানি দ্বারা তো দেহ দিয়েছেন, এখন আত্মা পরিষ্কার করবেন কি দিয়ে? তখনই আত্মসাধনা করতে হয়। যখন একটা মানুষ মুর্শিদ বজনা এবং আত্মসাধনা করে, তখন আত্মার মধ্যে যে ময়লা লেগেছিল এগুলো ঝরে পড়ে যাবে এবং অন্য কোনো ময়লা আমার নাক মুখ কানের দ্বারা আমার সেখানে পাপের ময়লাগুলো আর যাবে না। তখন আমি হব পবিত্র, তখন আমার কাল্প হয়ে যাবে পবিত্র। তখন আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। দেখেন পবিত্রটা কোন জায়গায়, আর আমরা এই পবিত্র পানি দ্বারা ধুচ্ছি। আচ্ছা, তাহলে কি পানি দ্বারা কি দেহ পবিত্র করবো না? আরে আমার শরীরে যদি ময়লা লেগে থাকে আমার থেকে তো খিতখিত লাগবে, তখন আমি তো ধুয়ে পরিষ্কার করে ফেলব। কিন্তু আমার আত্মার মধ্যে যে ময়লা লাগিয়ে রেখেছি সেটা থেকে তো আমি মুক্ত হলাম না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কি করা হচ্ছে? যে কোন অজু না হইলে আমার আত্মায় ময়লা থেকে যাবে, আর আত্মায় ময়লা থাকলে তখন আল্লাহ আমার মধ্যে আসবেন না, তখন আমার মধ্যে শয়তান বসবাস করবেন। আর শয়তান যখন আমার মধ্যে বসবাস করবেন তখন কিন্তু ইহকাল পরকাল আমার সবিশেষ। ধরে থাকতে হবে শয়তানের বেশ আখেরাতে এবং দুনিয়াতে। এখন যে আমি কথাটি বলবো, যে নিজের কাল্পের তরোতাজা রাখতে হলে কাল্পের জিকিরগুলো করতে হবে, নিজ মুর্শিদের কাছে সেই জিকিরগুলো নিয়ে। এক, দ্বিতীয়ত হলো কান নাক মুখকে আমি হেফাজত করব, পর্দা করে দেব, যেন আমার মুখ দিয়ে খারাপ না বের হয়, কান দিয়ে খারাপ না শুনি, চোখ দিয়ে খারাপ দৃষ্টি না করি, মুখ দিয়ে মিথ্যা না বলি। তখন কি হবে? তখনই দেখা যাবে আমি পবিত্রর কাতারে চলে গেলাম। আর যখন আমার মধ্যে আল্লাহ পবিত্র জিনিসগুলো দেখতে পাবেন যে তার মধ্যে সেই নাপাকি নেই, তখনই কিন্তু আল্লাহ তার মধ্যে আসবে এবং তাকে পরিচালনা করবে। আর আল্লাহ যদি আমাকে আপনাকে পরিচালনা করে তাহলে ইহকাল পরকালে আমাদের আর কোনো ভয় নেই। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি সেটি হলো, আজকের আলোচনায় আমরা যা কিছু বুঝলাম যে পাপের ময়লাগুলো প্রবেশ করে আমাদের চারটা স্থান দিয়ে, নাকের কুকর্মের দ্বারা, কানের কু শোনার দিক দিয়ে। হে জগৎবাসী, চলুন আজকের পর থেকে আমরা কানকে, নাককে, মুখকে এবং চোখকে আমরা পর্দা করে দিই। সেই পর্দাটি কিন্তু বোরকা দ্বারা নয়, সেই পর্দাটি করতে হবে যে আমরা সেই কান দিয়ে ভালো কথা শ্রবণ করব, মুখ দিয়ে হক হালাল খাবো এবং চোখ দিয়ে ভালো দৃষ্টি করব, তখনই পর্দা হয়ে যাবে। এখন দেখা গেছে আমি, আপনি কিংবা মেয়ে মানুষেরা যখন বোরকা পরে তখন কিন্তু সে নিজেকে প্যাকেট করে ফেলেছে, কেউ তাকে অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পারে না, কিন্তু সে কিন্তু বোরকার ফাঁকেটা সবই দেখছে। যদি মনের মধ্যে ডিস্টার্ব থাকে তো বোরকার ফাঁকেটাও কুদৃষ্টি করা যায়, কিন্তু আমাকে কেউ দেখলো না, আমার থেকে আরেকজন সংযত রইল কিন্তু আমি কিন্তু নিজে সংযত রইলাম না। তার মানে অন্তর থেকে পর্দাটা করতে হবে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি আপনাদের সাথে কেন করলাম? কিন্তু মানুষ কিন্তু একটা ভাগ বুঝতেছে যে নিজেকে পবিত্র করতে হবে, এটা পানির উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো, কিন্তু পাপের ময়লা তো কখনো পানিতে ধুলে যায় না। তো এই জিনিসগুলো হয়তো আরও ভেঙে বলা যেত, হয়তো অতটুকু আপনাদেরকে বলতে পারছি না, তবে অবশ্যই আপনারা বুঝে নেবেন এবং ইনশাল্লাহ আমরা এই মতে চলার চেষ্টা করব। তবে হে জগৎবাসী, আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের যদি এই আলোচনাটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।